নির্বাচনে যদি কেউ যখন কেউ জিতে যায় তখন অনেক বড় বড় ডায়লগ দেওয়া যায়। তৃণমূল নিজের ক্রেডিটে জিতছে না, বিরোধীদের ব্যর্থতার কারণে তৃণমূল জিতছে। আজকের মন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহকুমা করছেন বলে চোর থেকে সাধু হয়ে যাবে না। সাগরদিঘি নির্বাচনের সময় তখন এখানে আমরা চোরটাকে যখন চোর বলতাম, বাইরেও সেই চোরটাকে সবাই চোরই বলতো। এখন ধূপগুড়ি নির্বাচনের আগে এখানে আমরা চোর বলছি, কিন্তু বাইরের রাজ্যতে বলছে, বাইরের রাজ্যতে আমাদের অনেকেরা তারা বলছে যে সাধু টাধু বলছে। ঝালদা নিয়ে এটুকুন বলতে পারি, অনেক খেলা এখনো বাকি আছে, এত সহজে ঝালদার এপিসোড শেষ হচ্ছে না। দেখুন আজকে আমাদের এই যে বাম কংগ্রেসের যে জোট প্রার্থী, তার এত কম ভোট পাওয়ার তো একটা যুক্তিযুক্ত কারণ আছে। আমি কলকাতায় কাউকে বলবো সে চোর, আবার বোম্বেতে গিয়ে বলবো সাধু। এই বিভ্রান্তিকর রাজনীতির জায়গা থেকে মানুষ আমাদেরকে আউটওয়ার্ডলি রিজেক্ট করছে, এটা বলতে কোনো অসুবিধার জায়গা নেই। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে ধূপগুড়িতে জয় জয়কার হলো, আবারও তৃণমূল কংগ্রেস জিতলো, কিন্তু একটা জিনিস, একটা ফ্যাক্টর কাজ করলো, সবাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে বাজিমাত করলো। কারণ কেন, শেষ মুহূর্তে তিনি মহাকুমা হবে, এই যে ধূপগুড়িকে মহাকুমা করা হবে ডিসেম্বরের মধ্যেই তিনি কথা দিয়ে দিলেন। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী কৌস্তুভ বাগচি, কথা বলার চেষ্টা করব, কি বলবেন দাদা? ওসব কিচ্ছু না, কোনো ফর্মিডেবল অপোজিশন নেই তার জন্য। গ্রহণযোগ্য বিরোধী মুখ না থাকার কারণে, গ্রহণযোগ্য বিরোধীদের নীতি নৈতিকতাহীনতার কারণে তৃণমূলের জয় হচ্ছে। যদি আজকে একটা শক্তপোক্ত অপোজিশন, তাদের নীতি নৈতিকতার জায়গাটা অত্যন্ত দৃঢ় যদি থাকতো, তৃণমূলকে খুঁজে পাওয়া যেত না। তৃণমূল নিজের ক্রেডিটে জিতছে না, বিরোধীদের ব্যর্থতার কারণে তৃণমূল জিতছে। আজকে এটাই পশ্চিমবঙ্গের মানে একদম বাস্তব চিত্র হয়ে দাঁড়াচ্ছে। মানুষ আমাদের সাথে আছে, জিতে গেলে নির্বাচনে অনেক বড় বড় ডায়লগ দেওয়া যায়। নির্বাচনে যদি কেউ যখন কেউ জিতে যায় তখন অনেক বড় বড় ডায়লগ দেওয়া যায়, কিন্তু এটা তৃণমূলের লোকজনেরাও খুব ভালো করে জানেন, সব মানুষও সেটা বুঝতে পারছে যে একটা ফর্মিডেবল অপোজিশন না থাকার কারণে তৃণমূলের আজকে বারবার বললাম, ফর্মিডেবল অপোজিশন না থাকার কারণে তৃণমূলের কৃতিত্বে হচ্ছে না। তৃণমূলের বিপরীতেও কিন্তু আজকে প্রচুর মানুষ ভোট দিয়েছে, প্লাস যদি তুমি ধরো অন্যান্য যারা বাম কংগ্রেসের যে ভোটটা আছে সেটা কিন্তু তৃণমূল বিরোধী ভোট। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে একটা জনাদেশ আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ফর্মিডেবল অপোজিশন না থাকার কারণে, একটা গ্রহণযোগ্য অপোজিশন না থাকার কারণে তৃণমূলের জয় জয়কার হচ্ছে। গ্রহণযোগ্য অপোজিশন যেদিনকে পশ্চিমবঙ্গের মাটিতে এস্টাবলিশড হয়ে যাবে, তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে। দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ডিসেম্বরের মধ্যে মহাকুমা হয়ে যাবে, সেটাই বাজিমাত করেছে, সবাই বলছে না, একদম না, আমি এসবে কোনো ওইসব ধববাজি বলেছেন তো তিনি। আচ্ছা, একটা সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে একটা মহকুমা হলো কি না হলো, তার কি জীবনযাত্রার কি উন্নতি হবে, এগুলো খুব একটা মানে জেনারেল পাবলিকের এগুলো খুব একটা বেশি, এগুলো রাজনৈতিক ইস্যু হতে পারে, মহকুমা হতে পারে। সে তো অনেক কিছু করেছে তৃণমূল, অনেক থানা বানিয়েছে, অনেক জেলা বানিয়েছে, অনেক মহকুমা বানিয়েছে, এটাতে কিন্তু চুরি চচ্চুরিগুলো স্তিমিত হয়ে যাবে না। মানুষের মন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহকুমা করছেন বলে চোর থেকে সাধু হয়ে যাবে না। জিতছে এই কারণে কোনো ক্রেডিবল অপোজিশন নেই, সব জেতাতে কি মানে যে কোনো ইল্লিগাল কাজ লেজিটিমাইজড হয়ে যায়। সারা ভারতবর্ষের রাজনীতিতে এমন অনেক লোকজন দেখা গেছে যারা খুনি, জোচ্চোর, ডাকাত, তারাও জিতেছে নির্বাচন, তার মানে কি তারা সাধু হয়ে যায়? কোনোভাবে সেটা লেজিটিমাইজ হয় না। ফর্মিডেবল অপোজিশন নেই তার জন্য জিততে পারছে, দামি না। আমি আবার বলছি সাধারণ মানুষ জিতিয়েছে সব ঠিক আছে, কিন্তু ফর্মিডেবল অপোজিশন নেই বলে তৃণমূলের জয় জয়কার হচ্ছে। এইদিকে জয় জয়কার হচ্ছে, আবার ঝালদাও তৃণমূল কংগ্রেসের হাতে, ব্যর্থতা তো আপনাদের পর। ঝালদার বিষয়টা যেটা, ঝালদার যে বিষয়টা সেটা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস প্রচেষ্টা করেছে ভয় ভীতি দেখিয়ে, নানা রকম প্রলোভন দেখিয়ে বিষয়গুলোকে তাদের কুক্ষিগত করা। এর আগেও আমি অনেকবার চেষ্টা করেছি, নেপালবাবুও প্রচুর চেষ্টা করেন সারাক্ষণ, আজকেও উনি প্রচণ্ড এই বিষয়টি নিয়ে লেগেও আছেন। ঝালদা নিয়ে এটুকুন বলতে পারি, অনেক খেলা এখনও বাকি আছে, এত সহজে ঝালদার এপিসোড শেষ হচ্ছে না। অনেক খেলা বাকি আছে, আপনি দেখতে থাকুন। এখনো আমি আপনাদের এখন আমি আবার এখন অবধি আপনাকে বলে যাচ্ছি, ঝালদা নিয়ে এখনো অনেক খেলা বাকি আছে। তৃণমূল আবার জয় জয়কার, মোড় হাত ছাড়া, তাও আপনি একই কথা বলে যাচ্ছেন। আবার এখনো বলে যাচ্ছি, আপনি যেমন এক কথা বলে যাচ্ছেন, আমি আমার জায়গাতে খুব অনর্থ, আমি এখনো বলে যাচ্ছি ঝালদানি এখনো অনেক খেলা বাকি আছে, দেখতে থাকুন না। কোর্টে তো এত লড়াই দিলেন, এখনো কোর্টে মামলাটা পেন্ডিং, ওই হাউজিং ফর অল স্কিমের মামলাটা এখনো পেন্ডিং। যাই হোক, এখনো আমি আপনাদের বলছি দেখতে থাকুন, এখনো অনেক অনেক কংগ্রেসের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে আশা দেখছেন, সত্যি 24 তো একটা নতুন ইঙ্গিত পাওয়া গেল এই ধূপগুড়ির নির্বাচন, তৃণমূল কংগ্রেসকে তো একটা অক্সিজেন দিল। 24 একটাই ইঙ্গিত দিচ্ছে রাজ্যের তৃণমূল বিরোধী মানুষজনকে যে একটা ফর্মিডেবল অপোজিশন রাজ্যে দরকার,
একটা ক্রেডিবল অপোজিশন রাজ্যে দরকার, সেই জায়গাটা যদি করা যায় তাহলে কিন্তু এই রাজ্যে তৃণমূলকে পরাস্ত করা যায়। দেখুন আজকে আমাদের এই যে বাম কংগ্রেসের যে জোট প্রার্থী, তার এত কম ভোট পাওয়ার তো একটা যুক্তিযুক্ত কারণ আছে। আমি কলকাতায় কাউকে বলবো সে চোর, আবার বোম্বেতে গিয়ে বলবো সাধু। এই বিভ্রান্তিকর রাজনীতির জায়গা থেকে মানুষ আমাদেরকে আউটওয়ার্ডলি রিজেক্ট করছে, এটা বলতে কোনো অসুবিধার জায়গা নেই। যে যতই বলুক যে এখানে মানে দিল্লিতে বিরোধীতে কি, দিল্লিতে ব্যাঙ্গালোরে কি হচ্ছে দেখার দরকার নেই, আমরা এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়ছি, এই কথাগুলো কোথাও মানুষ বিশ্বাসযোগ্যতা খুঁজে পাচ্ছে না। সত্যিটাকে সত্যিভাবে বলাই উচিত। আমি সেটাই বললাম যে একটা ফর্মিডেবল অপোজিশন, একটা ক্রেডিবল অপোজিশন না হলে এই জিনিসই চলতে থাকবে। হচ্ছে সেই বিভ্রান্তিকর প্রচারটাকে তো মানুষ আউটওয়ার্ডলি রিজেক্ট করছে, এবারে আমাদের অন্যরকম কিছু ভাবা উচিত। আমি যেটা বারংবার যেটা বলছি যে চোর কখনো জায়গা পরিবর্তনের সাথে সাথে চোরের যে ক্যারেক্টার সেটা পরিবর্তন হয়ে যায় না। সাগরদিঘি নির্বাচনের সময় তখন এখানে আমরা চোরটাকে যখন চোর বলতাম, বাইরেও সেই চোরটাকে সবাই চোরই বলতো। এখন ধূপগুড়ি নির্বাচনের আগে এখানে আমরা চোর বলছি, কিন্তু বাইরের রাজ্যতে বলছে, বাইরের রাজ্যতে আমাদের অনেকেরা তারা বলছে যে সাধু টাধু বলছে, সুশাসনের কথা বলছে। তো এই বিভ্রান্তিকর জায়গা তো অবশ্যই তৈরি হচ্ছে একটা। আজকে বামেদের যে ভোটার তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে যে তাদের লোকেরা এখানে লড়াই করছে, আর হচ্ছে তাদের যে সর্বভারতীয় নেতা সেই মঞ্চে আমার দলের নেতৃত্বের মতন তাকেও সেই মঞ্চে দেখা যাচ্ছে, বিভ্রান্তির জায়গা তো অবশ্যই তৈরি হচ্ছে। রীতিমতো নাকি ভোটে সময় যেভাবে অশান্তি সৃষ্টি হয়েছে, কর্মীদের অনেক খুন হতে হয়েছে, আপনারা বারবার হতে হয়েছে তো দেখুন, কিন্তু আমি সেটা বলছি না, কারণ বামেদের সাথেও আমাদের দীর্ঘদিন লড়াই ছিল, রাজনৈতিক লড়াই ছিল, হিংসা ছিল, সবটাই ছিল। কিন্তু পয়েন্ট অফ ডিফারেন্স যেটা তৃণমূলের সাথে এই বিরোধিতাটা এই কারণে করা, কারণ তৃণমূল দিনের পর দিন বিরোধীদেরকে ডেসিমেট করার চেষ্টা করেছে, কংগ্রেসকে তো বিশেষ করেইছে, অন্যান্য রাজনৈতিক দলদেরকেও ডেসিমেট করার চেষ্টা করেছে, যারা আজকে একসাথে মঞ্চে বসে তৃণমূল কংগ্রেসের সাথে একটা ফর্মিডেবল একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে।